হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন এসেছি চাপারহাট, আজকে শুক্রবার চাপারহাটে এসেছি। চাপারহাট হ্যালো হাকিম, আমি ছাগল কিনতে এসেছি। ওই চাপারহাট আছিস? আমাদের চাপারহাট অরিজিনাল কলা, অনেক সুন্দর সুস্বাদু ন্যাচারাল কলা, ফরমালিন ছাড়া। অনেক সুন্দর। এই যে এই গরুটার কথাই বলছিলাম, এটা 8 দিনের বাচ্চা এই গাভীর। গাভীটা দেখে আমার অনেক মায়া লেগেছে, যে বিক্রি করতে আসছে আমার মায়া লাগছে। কারণ আমিও বলছি যে আমি আসলে অনেক টাকা নিয়ে অনেক বিপদে পড়ে এই 8 দিনের গাভীর বাচ্চা সহ গাভীকে নিয়ে বিক্রি করতে এসেছি। সুন্দর একটা গাভী, দেশি গাভী, আমার এত মায়া লাগছে গাভীর বাচ্চা দেখে। যদি আমি গ্রামে থাকতাম আমার মনে হয় কষ্ট হলে আমি গরুটা গাভীর বাচ্চাটা গাভীর সহ নিয়ে যেতাম কিনে। কিন্তু আমি তো শহরে থাকি, কি করবো অনেকক্ষণ এখানে দাঁড়াই যে মানুষের জন্য অনেক কষ্ট না আসে এরকম বাচ্চার গাভীর সময়। ছাগল হাটে এসেছি আমি, ছাগল কিনতে। খাসি কিনবো একটা, এগুলো হচ্ছে দেশি ছাগল। এখানে দেশি ছাগল আছে, দাম ছাগলও আছে। তো এখানে সুলভ মূল্যে দেশি ছাগল পাওয়া যায়, ভালো। এটা হচ্ছে রাম ছাগল, এটার দাম হচ্ছে 15,000 টাকা যাচ্ছে। এটার দাম 14,000 টাকা যাচ্ছে, কালোটা। আর লালটা 15,000 টাকা, লালটা অনেক সুন্দর আছে আমার কাছে। এটা অনেক সুন্দর খাসি ছাগল, এটাও রাম ছাগলের বাচ্চা। এখানে একটু ছাগলের দাম বেশি হয়, কারণ এখানে মানে চাপারহাট অনেক বড় হাট। তো এই জন্য ঢাকা থেকে বিভিন্ন শহরের লোক এখান থেকে ছাগল কিনে নিয়ে যায় আমাদের গ্রামের এই হাট থেকে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। না 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 না